শনিবার ডায়মন্ড হারবারের আমতলা সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৈঠক ডাকেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যোগ দেন 1200 বেশি চিকিৎসক। বৈঠক থেকে ডায়মন্ড হারবারের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সেবাশ্রয় শুরু করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচি চলবে আগামী 75 দিন। নতুন বছরের 2 জানুয়ারি থেকে শুরু হবে আয়োজন। এছাড়াও এবার এক ডাকে অভিষেককে পাবেন ডাক্তাররা। সুরক্ষার জন্য চালু হলো হেল্পলাইন নম্বর। শনির সভা থেকে ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডের পক্ষে ফের সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা দেশে ধর্ষণ বিরোধী আইন চালুর দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক জানালেন, রাজ্য সরকার অপরাজিতা বিল আনলেও এখনও তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পড়ে রয়েছে। প্রয়োজনে লোকসভায় তিনি প্রাইভেট মেম্বার্স বিল আনবেন। নারী ও শিশুদের যৌন নির্যাতন বন্ধে রাজ্য বিধানসভায় পাশ হয় অপরাজিতা বিল। এই বিলকে কেন্দ্রীয় সরকারের দ্রুত আইনি রূপ দিতে হবে। এই দাবিতে শনিবার রাজ্যজুড়ে মিছিলে সামিল হল তৃণমূলের মহিলা কংগ্রেস। দলনেত্রীর নির্দেশে পথে নামলেন চন্দ্রিমা শশী পাজারা। নিশানায় মোদী সরকারের ওয়াকফ সংশোধনী বিল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পথে নামল বাংলার শাসক দল। কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ বিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে শনিবার রানী রাসমণি রোডে সমাবেশে তৃণমূলের সংখ্যালঘু সেলের। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় রাজ্যের জন্য টাকা পাঠালো কেন্দ্র। বাংলার ভাড়ারে এলো 1400 কোটি টাকা। 2022 সালের পর 2 বছরের খরা কাটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছে বাংলা। চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুর গ্রেফতারিতে উত্তপ্ত বাংলাদেশ। তারা আজ এসে পড়েছে এপার বাংলাতেও। এর মধ্যে কলকাতার মার্কু স্ট্রিট থেকে গ্রেফতার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। উদ্ধার ভারতের ভুয়ো পরিচয়পত্র। ধৃত যুবক বিএনপির সদস্য বলে খবর। এদিকে তাকে পেশ করা হলো আদালতে। ভোটের জন্য রাজ্যে অবৈধভাবে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটাচ্ছে শাসক দল, এমনই অভিযোগ বিরোধীদের। এবার পাল্টা সীমানা পেরিয়ে কেউ অনুপ্রবেশ করলে সেটি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা বলে বক্তব্য ফিরহাদের। পাশাপাশি ভোটের জন্য কোনো রকম অবৈধ অনুপ্রবেশের প্রয়োজন হয় না বলেও জানান রাজ্যের মন্ত্রী। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে এপার বাংলায় বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে এই সিদ্ধান্তে সমর্থন করলেন না মেয়র ফিরহাদ হাকিম। বললেন, বাংলাদেশের ঘটনা নিয়ে প্রবল আপত্তি রয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো মানুষ অসুস্থ হলে তাকে আমরা সুস্থ করব না। চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের ধর্ম রোগীকে সুস্থ করা। শনির বিকেলে তামিলনাড়ুর উপকূলে ঘূর্ণিঝড়ে ফেঞ্জেল, জানালো মৌসুম ভবন। স্থলভাগে প্রবেশ করার সময় ঘূর্ণিঝড়ের হাওয়ায় সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় 90 কিলোমিটার পর্যন্ত। তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ অফিস। উত্তপ্ত বাংলাদেশ। এই পরিস্থিতিতে শনিবার সকালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে গেলেন দলের মহাসচিব ফখরুল ইসলাম। তারপরই শুরু বিএনপিতে নেতৃত্ব বদলের সম্ভাবনা নিয়ে আলোচনা। খুব শীঘ্রই আইসিসির কার্যভার গ্রহণ করতে চলেছেন জয় শাহ। তার আগে বিসিসিআই এর সদর দপ্তরে প্রকাশ্যে আনা হল ভারতের নতুন ওয়ানডে জার্সি, যেখানে উপস্থিত ছিলেন মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।